আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফিন রেসিপিজ অ্যান্ড ব্লগ তো আজকে বানাবো টক ঝাল মিষ্টি কুল মাখা পুরো গ্রাম্য পদ্ধতিতে বাটনা বাটায় কি দেখেই জিবে জল চলে এলো না শুধু জল আনলে কি হবে রেসিপিটাও তো বানাতে হবে তো কিভাবে এই কুল মাখা বানানো যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আর এটা আমি বানাবো বাটনা বাটায় মানে শিলনোড়ায় যেটা জাস্ট দারুণ টেস্ট আনে আর নর্মালি আপনারা যদি শিলনোড়া না থাকে তাহলে এটাকে হামান দিস্তাতেও বানাতে পারেন কিন্তু বাটনা বাটার টেস্টটা জাস্ট অতুলনীয় তো কিভাবে এটা বানাবো সেটা আমি দেখাচ্ছি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কুল একটু কাঁচা পাকা কুল পুরো কাঁচা কা নিয়ে নিই অল্প পুরো পাকাও নিয়ে নিই এবং এটা বাটনা বাটায় দেওয়ার পর আমার মনে পড়ছে যে আমি যে বোটাগুলোই ছাড়াই নি তো তারপরে আমি ভাটনা বাটার ওপরেই বোটাগুলোকে ছাড়িয়ে নিলাম হালকা হালকাভাবে সবগুলো তো ছাড়লো না যেগুলো ছাড়লো সেগুলো ছাড়িয়ে নিলাম আর এই কুলগুলো আমি নিয়ে এসেছি গ্রাম থেকে আমি গ্রামে বেড়াতে গেছিলাম আর সেখান থেকে নিয়ে এসেছি গ্রামের ব্লগও খুব তাড়াতাড়ি চলে আসতে চলেছে আপনারা আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার কুলগুলোকে এরকমভাবে থেতলে নিতে হবে একটা একটা করে থেতলে নেবো সবগুলো তো একসঙ্গে করা যাবে না আর এগুলো কিন্তু খুব পিছলে যায় সেই জন্য সাবধানে আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে করতে হবে একটা একটা করে সব কুলগুলোকে আমি এরকমভাবে থেতলে নিচ্ছি আর কুলের সিজনে কুল মাখা হবে না সেটা কখনো সম্ভব না আর স্পেশালি যারা টক ঝাল প্রিয় আমার মতো তারা কিন্তু এটা চাই চায় তো সবগুলোকে আমি এরকমভাবে থেতলে নিয়ে একটা সাইড করে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা আমি কিন্তু আগে ধনেপাতা দিতাম না তারপরে যখন ধনেপাতা দিয়ে একবার টেস্ট করেছি ধনে না দিলে কিন্তু কুলমাখাটা সেরকম হয় না ধনেপাতাটা কিন্তু লাগবে ধনেপাতাটা দিয়ে ধনে পাতাটা আলতো আলতোভাবে থেঁতলে নেবো পুরোপুরি বাঁটবো না আধ বাঁটা করে নেবো আগেকার দিনে সব কিন্তু বাটনা বাটাতেই করা হতো এখনকার দিনে না হলে মিক্সচার হ্যান্ড ব্লেন্ডার অনেক কিছু চলে এসেছে কিন্তু বাটনা বাটার টেস্টটা কেউ কিন্তু তাক দিতে পারে না তো বাটনা বাটা দিয়ে আমি এগুলো সবটা মিক্স করে নেব আর তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুল মাখা হবে আর কাঁচা লঙ্কা হবে না সেটা কি চলে কখনোই না তো একটা ঝাল কাঁচা লঙ্কা দিয়ে এরকমভাবে বাঁটতে হবে আমি এখনই ভয়েস ওভার করছি মনে হচ্ছে যেন আর একটু যদি পেতাম কিন্তু আর খেলে বাড়িতে আর ঠাঁই হবে না কারণ আমি ভীষণ কাশছি তো তারপরে সবটা মিক্স করার পর এরকমভাবে কুলের সঙ্গে মিক্স করে দিতে হবে আর যেটা মানে যেটা দিয়ে বাড়ছিলাম সেটাটা ভালোভাবে মিক্স করতে হবে কুলগুলোকেও এরকমভাবে হালকা হালকাভাবে এর সঙ্গে থেতলে নিতে হবে কুলগুলোর বীজটা কিন্তু আমি রেখেছি কারণ যখন মুখে দেওয়ার পর বীজটা মুখে আসে না তখন কিন্তু সত্যি টেস্টটা খুব ভালো লাগে অনেকেই কিন্তু বীজ পছন্দ করে না তারা চাইলে বীজগুলোকে ফেলেও দিতে পারেন সবগুলো আবারও এক জায়গা করে আবারও আমি হালকা হালকাভাবে থেতলে নেবো পুরোপুরি বাটা করবো না আর হালকা হালকাভাবে থেতলে আমি কিন্তু আধ বাটা করে নেবো আমার এখানে কুলবাটা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণের মধ্যে আমি হালকা একটু লঙ্কা গুঁড়ো মিশিয়েছি আর এখানে আমি সিম্পল লবণ নিয়েছি আপনারা চাইলে বিট লবণ ইউজ করতে পারেন আর লবণ দিয়ে আমি এরকম শিল শিলের ওপরে এরকমভাবে মিক্স করে নেব তো আমার এখানে কুল মাখা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটে তুলে নেবো আর তারপরে ছাদে বসে বসে রোদে এটাকে এনজয় করব আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন কুল মাখা যেটা বলে আর চাইলে অল্প একটু এর মধ্যে সর্ষের তেলও মাখিয়ে দিতে পারেন ভালোই লাগে तो हमारा रेसिपिट भाई लगे प्लीज़ प्लीज़ सब्सक्राइब माई चैनल एंड हिट द लाइक बटन